আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনডি ট্রেডার্সের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আমাদের সামনে আমরা যে গাড়িটি নিয়ে আসছি এটা হচ্ছে 2012 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2017-2000 সিসি অ্যান্ড অকটেন ড্রাইভ। আজকে আমি চাইবো এই গাড়িটির ভালো একটা ওভারভিউ দেওয়ার জন্য। হুন্ডা সিআরভি, এটি হচ্ছে পপুলার ডিমান্ডে আপনারা এই গাড়িটির রিভিউ দেখতে চেয়েছিলেন। আজকে আমি চাইবো এই গাড়িটির ফুল একটি রিভিউ দেওয়ার। এবং গাড়িটি হচ্ছে পাল কালারের একটি গাড়ি। এবং আমরা যদি ফ্রন্ট শেপটি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এইচআইডি প্রজেকশন, হেড লাইট, ফগ লাইট এবং হোন্ডা বেস উইথ ক্রোম, এবং গ্রিলটি অনেক অসাধারণ। নাম্বার প্লেট স্লট, এয়ারবেন্স তো আছেই, বোথ সাইড সেম কন্ডিশনারই, এবং ওভারঅল কন্ডিশন খুবই ভালো। অ্যান্ড ডে টাইম রানিং লাইট ও দিয়েছে। হোন্ডা গাড়িগুলোর ফিচার্সগুলো খুবই লাক্সারি হয় আমরা সবাই জানি। সাইড প্রোফাইলটিও যদি তুলে ধরে, এখানে 17 ইঞ্চ অ্যালয় উইথ হোন্ডা, এবং 4টি টায়ার, এই হচ্ছে ব্রাভো টায়ার, এবং এটার টায়ার সাইজ হলো 225/65R17, এবং 4টি টায়ারই হচ্ছে সেম অ্যালোরে এবং সেম সাইজেরই। এবং এই গাড়িতে সামনে 2টি টায়ার হচ্ছে ডিস ব্রেক ইউজ করা হয়েছে, এবং পিছনের 2টি টায়ারও ডিস ব্রেক ইউজ করা হয়েছে। এবং এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 185 মিলিমিটার, এবং উইল বেস হচ্ছে 2630 মিলিমিটার। অ্যান্ড উইঙ্কেল মিরর রেঞ্চের তো আছেই উইথ ক্রোম। ক্রোমটি ফার্স্ট স্টেপ থেকে শুরু হয়ে, এখান থেকে শুরু হয়ে একদম লাস্ট স্টেপ পর্যন্ত আসছে। ক্রোম বিটও রয়েছে। এবং এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 58 লিটার্স। এখন আমরা এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাব। গাড়িটির ইঞ্জিন কন্ডিশন নিয়ে যদি আমরা কথা বলি, এখানে হোন্ডা বেস এবং 4-সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন, এবং এটার ইঞ্জিন হর্স পাওয়ার হচ্ছে 155, এবং নিউটনমিটার টর্ক হচ্ছে 192। এবং এই গাড়িটি 0-100 কিলোমিটার স্পিড উঠতে সময় লাগে অনলি 8.8 সেকেন্ড। এখন আমরা এই গাড়িটির ব্যাক সাইড চেক আউট করে দেখাবো। ব্যাক স্পেসেও সেম কন্ডিশন, এখানে ফাংশনাল শার্ক কন্টেইনার, অ্যারোডাইনামিক স্পয়লার এবং হাই মাউন্ট স্টপ ল্যাম্প, প্রাইভেসি গ্লাস, ওয়েফার, হোন্ডা বেস এবং সিআরবি বেস দেখতে পাচ্ছি। অ্যান্ড নাম্বার প্লেট স্লট, ব্যাক ক্যামেরা, নাম্বার প্লেট স্লট লাইটও রয়েছে। এবং এই গাড়িটি যদি টেল লাইটটি তুলে ধরে, টেল লাইটটি অনেক অসাধারণ, এবং হোন্ডা গাড়িগুলোর টেল লাইট খুবই নাইস ফিচার্স হয়। এবং বোথ সাইড সেম কন্ডিশন এই গাড়িতে, এবং পিছনেও 2টি শো লাইটের অপশন রয়েছে, এবং এই গাড়িটার একজস্ট হচ্ছে 1টি। যেহেতু এই গাড়িতে কোনো এলপিজি বা সিএনজি কনভার্টেড করা হয়নি, সো লটস অফ স্পেস, এবং অনায়াসে আমরা 3-4টি লাগেজ রাখতে পারবো। এবং জানাস টুলসগুলো হচ্ছে এখানে স্পেয়ার টায়ার, জক, উইলনেস, লিভার অ্যান্ড একটি কার্টিনেরও ফেসিলিটি আছে। এখানে আমরা চাইলে হালকা টিস্যু বক্স এবং ফাইলপত্রগুলো রাখা যাবে, এবং এডিশনাল কার্গো স্পেসের দরকার হলে আমরা চাইলে এই সামনের সিটগুলোকেও ফোল্ড করার ফেসিলিটি রয়েছে। এখন আমরা এই গাড়িটির রিয়ার কেবিন চেক আউট করে দেখাবো। রিয়ার কেবিনের এখানে আমরা ডোর প্যাডটি তুলে ধরে, ডোর প্যাডের এখানে ফেব্রিক প্লাস সব মেটেরিয়ালস ইউজ করা হয়েছে, এবং প্রাইভেসি গ্লাস তো আছেই। এখান থেকে মিরর কন্ট্রোলিং করতে পারবো, কাফ হোল্ডার, স্পিকার রয়েছে। এবং এই গাড়িগুলোতে লেগরুম, হেডরুম নিয়ে কারো কোনো কমপ্লেন নেই, অ্যাভেলেবেল লেগরুম এবং হেডরুম। এবং এই সিটগুলো হচ্ছে 6-40 ডিস্ট্রিবিউটেড। আমরা যদি আগে বলেছি এডিশনাল কার্গো স্পেসের দরকার হলে, তখন আমরা চাইলে এইভাবে সিটগুলোকে ফোল্ড করে রাখতে পারবো, আর এভাবে রেখে দিতে পারবো। অ্যান্ড 2টি বোতল হোল্ডার অপশন রয়েছে, কারণ এভাবে হাত রাখলে অবশ্যই আমরা রিল্যাক্সেবলভাবে ফেসিলিটিটা নিতে পারবো। এবং এই গাড়িতে 3টি হেডরেস্ট রয়েছে, এবং এই গাড়িগুলো লেগরুম, হেডরুম নিয়ে কারো কোনো কমপ্লেন নেই আগেও বলেছে। অ্যান্ড সিলিং কন্ডিশনও খুবই ভালো উইথ রুম লাইট, মিডেলও যথেষ্ট কমফোর্টেবলভাবে আমরা বসতে পারবো। এই তো, এখন আমরা এই গাড়িটির ফ্রন্ট ফিচার্স চেক আউট করে দেখব। ফ্রন্ট
ফন্ট ডোরও সেম কন্ডিশন। এখান থেকে আমরা মিররগুলো কন্ট্রোলিং করা যাবে এবং লক আনলক লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেল বিগ একটি কাপ হোল্ডার অপশন রয়েছে, স্পিকার তো রয়েছে এবং টুইটারের অপশনও আছে। এবং এখানে আরেকটি স্পেশাল ফিটিং, সেটা হচ্ছে পাশে আরেকটি স্টোর আছে, এখানে আমরা কি বা মোবাইল জাতীয়গুলো রাখতে পারবো এবং ড্রাইভার আমরেস্ট তো আছে। এবং ড্রাইভার সিট প্যাসেঞ্জার সিট দুটি হচ্ছে ম্যানুয়ালি আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমরা যদি গাড়িটিকে স্টার্টও দিই, গাড়িটি স্টার্ট হলো এবং এ পাশে হচ্ছে ট্রাকশন কন্ট্রোল রয়েছে এবং গ্লাস হিটারের অপশন রয়েছে, ইকন মোড রয়েছে। এবং এই গাড়িগুলোর অপটিক্যাল মিটারগুলো খুবই প্রিমিয়াম এবং এই গাড়িটা রান করেছে 38,000 কিলোমিটার্স 422। এটার আরপিএম হচ্ছে 8,000 এবং টপ স্পিড হচ্ছে 180। 7.5 ইঞ্চি ডিভিডি প্লেয়ার, এসি বেঞ্চগুলো অনেক অসাধারণ। এবং এখানেও আরেকটি ডিভিডি প্লেয়ারের অপশন রয়েছে, এখান থেকেও আমরা টাইমিংগুলো দেখতে পাচ্ছি। এবং ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি এবং কনসোল বক্সটি অনেক অসাধারণ। এখানে একটি 12 ভোল্টের পাওয়ার আউটলেট দিয়েছে, কাপ ফোল্ডার আমি মোবাইল রেখেছি এবং মোবাইলটা চাইলে এখানেও রাখা যায়। আর হচ্ছে এখানে একটি বিগ একটি স্টোর, ইউএসবি পোর্ট, এতো ভিডিও ইনপুট সুইচও রয়েছে। আর আমরা চাইলে এখানে রেখে দিতে পারবো, এখানে চাইলে আমরা মোবাইলগুলো রাখা যাবে, আমার মোবাইলগুলো রাখলাম। এবং প্যাসেঞ্জার সিটও খুবই কমফোর্টেবল এবং এখানে বিগ একটি সিলভার কালারের ক্রোম দিয়েছে এবং গ্লাভ বক্সও, লটস অফ স্পেস। এবং যদি সানভাইজারের কথা বলি, সানভাইজার, ভ্যানিটি মিরর অ্যান্ড ল্যাম্প এবং সানগ্লাস স্টোর উইথ ভেলভেট এবং লুম লাইট তো আছেই, রিয়ার ভিউ মিরর সেম কন্ডিশনে পেশো, সানভাইজার, ভ্যানিটি মিরর অ্যান্ড ল্যাম্প। এবং যদি আমরা এই গাড়িটির রিয়ার ক্যামেরাটিও দেখি, রিয়ার ক্যামেরাটিও অনেক অসাধারণ এবং পিছনে অ্যাভেলেবল স্পেসগুলো আমরা খুবই ক্লিয়ারলি দেখা যায়। হোন্ডা গাড়িগুলোর স্টিয়ারিংটি অনেক স্মুথ, এসি প্লাস হচ্ছে গাড়ি স্টার্ট দেওয়ার অবস্থায় সাউন্ডটি খুবই প্রিমিয়াম। এই গাড়িটি অ্যাভেলেবেল আছে এনবি ট্রেডার্সে এবং আমাদের লোকেশন হচ্ছে হাউস নাম্বার 8, রোড নাম্বার 2, ব্লক এল, বনানী। হোন্ডা সিআরবি, এটা মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017, 2000 সিসি অ্যান্ড অকটেন ড্রাইভ। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 28,50,000 টাকা। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 28,50,000 টাকা। এই প্রাইসটি নেগোসিয়েবল প্রাইস, আমরা চাইবো ফিজিক্যালি আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।